আমরা এসেছি ঠাকুমার বাড়িতে সেই ঠাকুমা ঠাকুমা বসে আছে তারপরে তুমি এখন এই কটা যদি চলুক তারপর তুমি আবার ফোন করবা তাকে দিয়ে আবার আসবো তখন তো আমি আসতে পারিনি তখন তো ছেলে হয়েছে তার জন্য এবার এখন আসতে পেরেছি তাই দুজনে মিলে চলে আসলো

ওই যে তোমার সবজি ওই যে লাউ ওইখানে ওইখানে বেগুন তারপরে তোমার ওইখানে ভেন্ডি তারপরে তোমার বাঁধাকপি তোমার তোমার রয়েছে ওখানে পুঁই শাক তোমার রয়েছে ওখানে কুমড়ো বেগুন ভেন্ডি আলু আদা সব আছে

যে কাছে ঠাকুমাকে সব কিনে দিয়ে গেছি এক মাসের বাজার কিছু মুদির সাথে কিনে দিয়ে আসলাম তোমার জন্য আসতে পারি করতে পারি আশীর্বাদ করো আশীর্বাদ পাবো হ্যাঁ অবশ্যই আমরাই তো নাতি নাতনি কান্না করার কিছু নেই যেটুক পারবো করবো ঠিক আছে আর নাতি নাতনি তোমার যেটুকখানি দরকার তুমি ফোন করবা চলে আসবে আমি আগে আসতে পারিনি অসুবিধা ছিল আজকে এসছি ছেলে এসছিল তো আজকে আমি চলে এসছি সাথে তোমাকে দেখার জন্য বলেছে ঠাকুমা খুব সুন্দর চলো ঠাকুমা দেখো ঠাকুমা কত সুন্দর দেখতে অনেক সুন্দর দেখতে ঠাকুমা হবে ঠাকুমা এগুলো তো এখন চলবে দুই মাস চলবে হ্যাঁ ঠিক আছে হ্যাঁ ফোন করো তুমি ফোন করো কোনো অসুবিধা নেই তুমি ফোন করো আমি যতদিন পারি তোমার দিয়ে যাবো ফোন করতে তোমাকে দিয়ে যাবো আর সবাই একটু আশীর্বাদ করবেন আর সবাই এই সমাজের ভালো কাজ এগুলো সবাই করার চেষ্টা করবে এগুলো ভিডিওগ্রাফি করার একটাই মানে যাতে সবাই এটা দেখে উৎসাহিত হয় যাতে সবাই এই কাজে এগিয়ে আসে যদি কেউ মনে করে আমাদের ফাউন্ডেশনের সঙ্গে যোগদান করবেন যদি মনে করেন কেউ আমাদের মাধ্যমে গরিবদের হেল্প করবেন তো অবশ্যই যোগাযোগ করবেন তাহলে আমাদের মাধ্যম দিয়ে আপনারাও এই মানুষের পাশে এসে দাঁড়াতে পারবেন আপনারা যদি পাশে এসে দাঁড়ান আমাদের আমরাও এরকম কাজ আরো বেশি বেশি করে করতে পারবো আমরা এসেছিলাম তো চলে যাচ্ছি এখন আবার ঠাকুমার প্রয়োজন যখন হবে ঠাকুমা আবার যেদিন ডাকবে আবার চলে আসবো একদম ঝাকুমা দিনকে আবার জানাবে বা আমাদের একটা দায়িত্ব আছে অবশ্যই সময় করে আমরা আমরাও আসবো খবর নেবো অবশ্যই ঠাকুমা আসছি